আজকে সকালে জলখাবারে বানাচ্ছি ডিমের পোচ। ডিমের পোচটা করছি ছেলের জন্য। দুটো ডিমকে আমি জল ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এদিকে আগের দিনের ডালটাকেও গরম করা হয়ে গেছে। এক বাটি ডাল হয়েছে আজকে, আমাদের সারাদিন হয়ে যাবে। আর ওটসের কৌটোটা নিয়ে নিলাম, এখন ওটস বানাবো। তো তার আগে ডালটাকে সরিয়ে নিয়ে গিয়ে আমি টেবিলের উপর রেখে দিলাম, কারণ ওভেনের পাশে আমার অনেকগুলো কাজ আছে। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম ওটস। ওটসটাকে একটুখানি নাড়াচাড়া করে একটু হালকা কালার এলে পরে তারপরে জল দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন দিয়ে তারপরে একটুখানি ফুটে উঠলে তারপরে নামিয়ে ফেলবো। তো ওটসটা মোটামুটি রেডি হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিয়েছি কলা দিয়ে আর ডিমের পোস্ত। এদিকে আমারটাকেও নিয়ে নিয়েছি, যেহেতু প্রচণ্ডভাবে ঠান্ডা পড়েছে তো ছাদে একটুখানি আমরা বসতে পাচ্ছি না, এই জন্য খুব অসুবিধা হচ্ছে। এই জন্য আজকে নিচ থেকে এই খাটটাকে নিয়ে যাচ্ছি, মানে ক্যাম্প খাটটাকে আমি আর ছেলে মিলে তুলে নিয়ে যাচ্ছি। কিন্তু প্রচণ্ড ভারী, কষ্টেশিষ্টে নিয়ে চলে এসেছি ছাদে। আর মিমি খুশি দেখো, মিমি ভাবছে এটা কখন পাতা হবে, কখন আমি একটুখানি রোদে বসবো, কারণ ও তো ধুলো ময়লার মধ্যে এসে বসে পড়ে। কিন্তু আমরা তো সেটা করতে পারি না, আমাদেরকে একটুখানি ভালো জায়গায় বসতে হয়। দেখো তিরিং করে লাভ দিয়ে উঠে পড়লো। তো এখন মিমির সাথে একটুখানি ছেলে খেলাধুলা করছে, তারপরে চলে এসেছি। চটিটাকে একটু ধুয়েছি, চটিটা একটু নোংরা হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, এখন বাজে বেলা 10টা। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু ব্লগটা আমি এখন শুরু করলাম। ঘরের অনেক টুকটাক কাজকর্ম করেছি। এই দেখো আমাদের মিমি রোদে বসে আছে, এই যে এটা আমাদের মিমি বুড়ি। আর এখন জামা কাপড়গুলো মেলবো, বালতি নিয়ে এসেছি। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে রান্নাবান্না বিশেষ ঝামেলা নেই, শুধু করবো। এখন আস্তে আস্তে শীতের সমস্ত ফুলগুলো ফোটা শুরু করেছে। এই ফুলটা নতুন ফুটেছে, আর এই ফুলগুলো তো অনেকদিন ধরেই ফুটছে, আর এখানকার একটা ফুল নতুন ফুটেছে। তো এই ফুলটা দারুণ লাগে দেখতে, তাই না? তো এখন জামাকাপড়গুলোকে মেলতে হবে। জামাকাপড়ের বালতিটা তো নিয়ে চলে এসেছি। তারপরে তোমাদেরকে বলি না যে আমি আগে ছাদে এসে এখন গাছপালাগুলোকে দেখি, কোন ফুলটার মানে কোন গাছটার কুড়ি আসছে, কোন ফুলটা ফুটলো, কোন ফুলটা ঝরে গেল, এগুলো একটু দেখি। তারপরে সেগুলো দেখে শুনে জামাকাপড়গুলো মেলে ফেলছি। আর আজকে আমি একটু ছাদে ঘুরেও নিয়েছি, কারণ আজকে রান্নার চাপটা একটু কম আছে এই জন্য। তো এখন মেলে দিচ্ছি। আর কয়েকদিন যাবৎ খুব সুন্দর রোদ উঠছে, আর সুন্দর রোদ ওঠার সাথে সাথে সুন্দর ঠান্ডাটাও পড়ছে। আর সন্ধ্যার পরে একদম কোথাও বেরোতে পারছি না, ভীষণভাবে ঠান্ডা লাগে। প্রতিদিনই ভাবি কিছু কোথাও একটু বেরোবো, যে সন্ধ্যাবেলায় একটু টুকটাক কিছু কেনাকাটা করার থাকলে যাবো, কিছু একটু খেতে যাব, কিন্তু কিছুতেই বেরোতে পারি না। সন্ধ্যাটা হলে পরেই মনে হচ্ছে ঘর থেকে আর বেরোবো না। তো বিছানাপত্র গুছিয়ে ফেলছি, কম্বলটাকে গোছানো হয়ে গেছে। এখন বালিশগুলোকে সমস্ত কিছু গুছিয়ে একটুখানি বারান্দায় রোদে দেবো। যদিও বারান্দায় খুব একটা রোদ পড়ে না, তবুও দিয়ে রাখি আর কি, যেটুকু আর কি হয় মনের সান্ত্বনা। এই দেখো একটুও রোদ নেই, তবু দিয়ে দিলাম। তো ওদিকে বিছানাপত্র গোছানো হয়ে গেছে। ড্রেসিং টেবিলের উপর জিনিসগুলো আজকে একটুখানি সরিয়ে সরিয়ে মুছি, প্রতিদিনই মুছি, কিন্তু প্রতিদিন আর সরিয়ে অতটা মোছা হয় না, যেহেতু হাতে আজকে সময় আছে। সময় থাকলে অনেক কিছু করতে ইচ্ছা করে আমার, তো আজকে ভাবলাম এই কাজটাই করি। তো যাই হোক করে নিচ্ছি, ধুলো ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে এই উপরটাও একটু পরিষ্কার করছি। এই উপরটাকে তো দু তিন দিন আগে বলা আমার ভুল হবে, সপ্তাহখানেক আগে এটাকে ঠিক করেছিলাম। তো জিনিসপত্রগুলোর মধ্যে ধুলো পড়ে যায় যেহেতু, সেই জন্য মুছে মুছে এগুলোকে আবার রাখছি। তারপরে আবার ওই ট্রেটাকে মুছে নিলাম, নিয়ে আবার জিনিসগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি। আর এখানে এই যে ফুলদানিটা রাখার পর থেকে এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে, মানে আমাদের চোখে কি ভালো লাগে সেটা আমরা দেখবে ভালো করে নিজেরাই বুঝতে পারি। তো আমিও বুঝতে পারলাম এখানে এটা রাখলে ভালো লাগছে। আর বোলিনটা একদম শেষ হয়ে গেছিলো, এই দেখো একটু চেপে টেপে সেট করে রাখলাম, এটা আর কয়েকদিন চলে যাবে। তারপরে চলে এসেছি এই ছোটো আলমারিটার উপরে। এটা যেহেতু উপরটা কালো, তো এটার উপর ধুলোমালাটা মানে ভীষণভাবে বোঝা যায়। প্রতিদিনই মুছি, আজকেও সেরকমভাবে মুছি। আর রজনীগন্ধা ফুলটা খুব ভালো লাগছে, কয়েকদিন রাখতে হবে। আর মাঝে মধ্যেই আমি গন্ধ শুকি, রজনীগন্ধা ফুলের গন্ধ দারুণ লাগে, তাই না? তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আর সন্ধ্যার পর থেকে গন্ধটা যেন বেশি বেড়ে যায়। এই দেখো ফুলগুলো এখন সমস্ত ফুটে রয়েছে। তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে, মাংসটা গরম করবো। গরম জল করে মাংসর মধ্যে দিয়ে দিলাম, পুরো ঝলঝল করছে। তো একটু আগে ওই আলু ভাজার মধ্যে ওই শুকনো লঙ্কাটাকে ভেঙে দিয়েছি, আর ওই হাতটা চোখের মধ্যে দিয়ে দিয়েছি। এতক্ষণ পর আমি একটু তাকাতে পারছি, আমি এতক্ষণ ধরে তাকাতে পারছিলাম না, প্রচণ্ড চোখটা জ্বালা করছে। জল দিয়েছি অনেক, ঠান্ডা জল, তাও কমছে না। মেথি শাক করতে হয় বেগুন দিয়ে, কিন্তু আজকে বেগুন নেই, এই জন্য আলু দিয়ে মেথি শাক করছি। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তো শাকটাকে এখন দিয়ে দিলাম। ওদিকে মাংসটাকে গরম হচ্ছে, তো শাকটাকে একটু নাড়াচাড়া করে তারপরে নুন চিনি হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। ওদিকে রান্নাবান্না শেষ করে চলে এসেছি উপরে। এখন মিষ্টিকে রোদের মধ্যে বসিয়ে স্নান করাবো, যেহেতু ঠান্ডা পড়াতে অনেকদিন ঠিকঠাক মতো স্নান করানোও হয় না। তো এখন আমি ঠান্ডা জল দিয়ে স্নানটা করিয়ে দিলাম রোদের মধ্যে বসিয়ে। ওদিকে শাশুড়ি মাও রয়েছে দেখছে বসে বসে। তো এখন ভালো করে গাটাকে মুছিয়ে দিয়েছি, আর যেহেতু
যেহেতু এখন ফুলের টবগুলো এখানে রয়েছে, জলটা ফেলতেও আমার অসুবিধা হলো না, এই গাছের গোড়ায় দিয়ে দিলাম। তারপরে মিষ্টিকে তো ভালো করে মুছিয়ে নিয়েছি, এবারে ঠাকুর ঘরের দিকে চলে যাই। ঠাকুর ঘরে গিয়ে তারপরে তার সাজগোজটা করিয়ে দেবো। তো সমস্ত কিছু সাজগোজের জিনিসগুলো আমি গুছিয়ে রেখে এসেছি, যা যেহেতু আর সময় নষ্ট করা যাবে না, তো এখন জামাটাকে পরিয়ে দিলাম। আর এখন বেশি জামাটা মা চেঞ্জ করাচ্ছি না, মানে একটা জামাকে দু তিন দিন পরিয়ে দিচ্ছি, এরকম আর কি ব্যাপার। তো এই জামাটাকে পরিয়ে দিয়ে তারপর উপর দিয়ে সোয়েটারটা পরিয়ে দিলাম। এখন তো যেরকম ঠান্ডা পড়েছে সারাদিনই সোয়েটার পরে থাকা যায়। তারপরে ছেলে এসে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলেকে খেতে দিয়ে আমি যাব স্নানে। তারপরে চলে এসেছি পুজোর ঘরে, আজকে ফল দিয়ে আর মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করছি। এই দেখো ভোগটাকে সাজিয়ে দিয়েছি, তারপরে তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর একটা ভোগের উপর ফুল দিয়ে দেবো। তো সবাইকে সুন্দর করে সাজগোজ করিয়ে ভোগ নিবেদন করেছি, এই দেখো এখানে দিয়ে দিয়েছি সবাইকে খেতে। সবাই এখন বসে বসে খাওয়া দাওয়া করছে। তারপরে একটুখানি বেরিয়ে দেখছি যে আমাদের চেরি এসেছে ছাদে, আর আমার জামাকাপড়গুলো ওখানে রাখা রয়েছে। ওকে তো কোনো বিশ্বাস নেই কখন আমার জামাকাপড়গুলো ধরে টান মারবে। তারপরে দেখো ও খাটে ওঠার অনেক চেষ্টা করে, তারপরে শেষ পর্যন্ত উঠেই পড়েছে। তারপরে একটুখানি বেরোবো, আমার চুলটা পুরো ভিজা রয়েছে, যেহেতু চুলে শ্যাম্পু করেছি ভিজে চুলটাকে আশ্রয় নিচ্ছি। ওদিকে ছেলে তো শুয়ে আছে, তো এখন আমি আমার পামশু মোজাগুলো পরে নিলাম, যেহেতু এখন আর ঠান্ডার মধ্যে মোজা ছাড়া একদমই চলাফেরা করায় না যায় না। তো মিমি তো আমাকে দেখছে আমি কোথায় যাচ্ছি, মোজাগুলো একটুখানি গন্ধটন্ধ শুকে তারপরে চলে গেল। এদিকে হাজবেন্ডও রেডি হচ্ছে, হাজবেন্ড আর আমি এখন বেরোবো। এখন আমাদের চেরি ম্যাক্সি খাঁচার উপরে এই বালিশটা দিয়ে দিই, জানো তো এই যে খাঁচাটার উপরটা খুলে না আমাদের চেরি বেরিয়ে পড়ে। আমরা এখন যাচ্ছি ভর্তি দিনের দিকে, কিন্তু হাজবেন্ড তো চেনে না, এই জন্য এদের ওকে জিজ্ঞেস করছে ফোন করছে তুমি। বুঝতে পারছি না যে কোন দিকে অ্যাকচুয়ালি রাস্তাটা। কিছুটা গ্রাম্য গ্রাম্য পরিবেশে চলে এসেছি আমরা। এখানে মাঠঘাট রয়েছে, বাড়িঘর পুকুর সব কিছু এখানে দেখা যাচ্ছে। তো আমরা তো এগিয়ে চলেছি, দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আমরা বর্তির বিলের একেবারে কাছাকাছি এসে গেছি, তাও এখানটা দেখো পিছন দিকটা, পিছন সাইডটা দেখো, সর্ষের ক্ষেত রয়েছে, সর্ষের ফুল ফুটে আছে, এরকম অনেক জায়গাতে দেখলাম যে সর্ষের ফুল ফুটে আছে। এখন আমরা চলেছি দুদিকে, দেখো খুব সুন্দর ঘরবাড়িগুলো, ছোট ছোট ঘরবাড়ি এবং মাঝখান দিয়ে কাঁচা রাস্তা। আর বর্ষাকালে এসব রাস্তায় প্রচণ্ড কাদা হয়, সেটা দেখেই বোঝা যাচ্ছে। খুব ভালো লাগে এইসব রাস্তা দিয়ে যদি হেঁটে হেঁটে যাওয়া যায়, খুবই ভালো লাগে। তারপরে দেখছি সর্ষে ক্ষেত, সর্ষে ক্ষেতটা অপূর্ব লাগছে দেখতে, এরকম ক্ষেত আরও আছে। আর এই যে ক্ষেতগুলো দেখছো না, এগুলো হলো ধান ক্ষেতের মতো মনে হলো, এগুলো ধান ক্ষেত নয়, এগুলো হলো পিঁয়াজ ক্ষেত। আমি প্রথমে ধান ক্ষেত ভেবে ভুল করেছিলাম, কিন্তু ধুধু করা এই যে মাঠ রয়েছে এখানে দু ধরনের জিনিসই দেখা যাচ্ছে, সেটা হলো পিঁয়াজ গাছ আর সর্ষে গাছ। দেখো মাঝখান দিয়ে কী সুন্দর রাস্তাটা চলে গেছে, এখানকার গ্রামের লোকেরা সমস্ত ক্ষেতের মধ্যে ঢুকে গিয়ে কাজকর্ম করছে। আমার মনে হচ্ছিল ওদের সামনে গিয়ে ওদের কাজটা দেখি। আর এই দেখো গরুর গাড়ি। আমরা এসেছি বর্তির বিলে, কিন্তু বিলটা তো এখন অব্দি দেখতে পাচ্ছি না, কিন্তু চারিদিকে দেখো প্রচুর চাষের জমি দেখা যাচ্ছে, আর সূর্য একটু করে অস্ত যাবে। আর একটু আগে আসলে ভালো করে রেকর্ডিং করতে পারতাম, তবুও আলো আছে এখনো। এই দেখো ধানের জমি এসে সদ্য ধানটা বসিয়েছে, আর এদিকেও দেখো মাঠ রেডি করা হয়েছে। এই যে বর্তির বিল এটাকে বলে, কিন্তু বিল কোথাও দেখতে পাচ্ছি না, সব জায়গাতে খালি সর্ষের ক্ষেত। তো হাজবেন্ড পিছনে দাঁড়িয়ে রয়েছে, বলছে তুমি গিয়ে রেকর্ডিংটা করে আসো। দেখো খুবই ভালো লাগছে, আর প্রচুর গাড়ি নিয়ে মানুষ এসেছে, আর অনেকেই দেখলাম ব্লগার রেকর্ডিং করছে। তো একদম সর্ষে ক্ষেতের পাশে আছি, এই দেখো সর্ষে ক্ষেত। ভিতরে যাব, ভয়ও লাগে। এই যে এখানে যে একটা পাইপ দেখছো, এই যে এটা দিয়ে নিশ্চয়ই জল দেয়। আমার মনে হচ্ছে যেটা দেখে এই বোটগুলোকে, এখানে বর্ষাকালে মনে হয় বোটিং হয়, এখন যেহেতু শুকনোর সময় এই জন্য বোটিং বন্ধ। পিয়াজ হয়েছে এখন? মানে পিয়াজ কলি হবে না এতে? এটা কবে উঠবে তাও? পেঁয়াজটা কবে উঠবে? দু মাস পরে? মানে এখন কি কোন সাইজে এসছে তাও মোটামুটি?
এখন হয়নি ও, শুধু গাছটা। আচ্ছা, তো এখানে পেঁয়াজ গাছ বসানো হয়েছে, আর এখানে কলি হয় না, উনি যেরকম বললো তো ওনারা জানে এই ব্যাপারটা। তো এই গাছগুলো শুধু পেঁয়াজ হওয়ার জন্য, দুমাস পরে উঠবে। সব থেকে সুন্দর লাগছে হলো সর্ষে ক্ষেতটা, দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো ইয়ে হয়ে গেছে, বীজ হয়ে গেছে। এখান থেকে একদম পাড়া ছাত্র উঠবো কোন দিক দিয়ে? আর সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে না? একটু পরে এই জায়গাটা ভয়ঙ্কর হয়ে যাবে, কারণ অন্ধকার হয়ে গেলে মানুষজন আর থাকবে না, পুরো ধুধু মাঠ আর চাষের জমি এই থাকবে। তো এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে, আর মোটামুটি অনেকেই যাচ্ছে। আর সব থেকে ভালো লাগছে সর্ষে ক্ষেতটা, তোমাদেরকে আমি আবারও বলছি, আমার সামনে এখনো একটা হলুদ রঙের সর্ষে ক্ষেত রয়েছে। কিন্তু বটির বিল যেটা বলে, অ্যাকচুয়ালি বিল কিন্তু দেখতে পেলাম না, মোটামুটি সবই চাষের জমি দেখতে পেলাম। বাড়ি ফেরার পথে এই সমস্ত ছোট ছোট বাড়িঘরগুলো দেখে আমার এতটা ভালো লাগছে না, আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এরকম ওয়েদারে আমি বড় হয়েছি, এরকম জায়গায় কত দৌড়েছি, লাফিয়েছি, ঘুরেছি, আর এতটাই ভালো লাগছে। এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে। এই ভিডিওটা তোমরা কে কতটা দেখবে আমি জানি না, কিন্তু আমি কিন্তু ঘুরে ঘুরে দেখব, কারণ এই জায়গাটায় হয়তো সবসময় আসতে পারবো না, কিন্তু ভিডিওটার মধ্যে এটা থেকে যাবে যে আমি নিজে চোখে দেখেছি, রেকর্ডিং করেছি। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এখান থেকে ফেরার সময় আবার আরেকটা জায়গায় সর্ষে ক্ষেত দেখতে পেলাম। এখানে প্রচুর সর্ষে চাষটা হয় এটা বুঝতে পারলাম আর কি। তারপরে গ্রাম্য রাস্তাঘাট, গ্রাম্য পরিবেশ যেরকম হয় সেরকম পরিবেশটাকে উপভোগ করে এলাম। ছোটবেলাতে প্রচুর দেখেছি, তারপরে এসেছি মেলাতে, মেলা থেকে একটুখানি ঘুরে তারপরে সোজা বাড়িতে আসার পর আজকে আর তোমাদের সামনে আসতে পারিনি। এই রিংয়ের পুরো কাজটা করলাম বসে বসে, এই উঠলাম একটু আগে, তার মধ্যে চা খেয়েছি, তারপরে সন্ধ্যাবাতি দিয়েছি, সবই করেছি। তারপরে ওই যে সমস্ত এখন গতকালের বাসন কোসনগুলো সব জায়গা মতো রাখতে হবে, নয়তো ওই জায়গাটা পুরো আটকে রয়েছে। তারপরে আজকে রান্না করতে হবে না, ভাত রয়েছে, ভাতটা গরম করব। তারপরে গতকালের সব কিছু এখনও রয়েছে, সেগুলোকে গরম করব, গরম করে এখন খাওয়া দাওয়া হবে। তো তার জন্য এসেছি এখন, ভাতের হাঁড়িটাকে উপুর করে দিয়েছি, এদিকে ডালটাও গরম করছি। দেখো দুপুরবেলাতে ডাল খাওয়া হয়েছে, সকালেও অল্প স্বল্প খাওয়া হয়েছিল, তারপরেও এতটা থেকে গেছে। তো এটা আগামীকালও আমাদের চলে যাবে। আর এখানে মাংসটা গরম করছি, মাংসটা আজকে রাত্রেই শেষ হয়ে যাবে। তারপরে এই যে দু পিস মাছ রয়েছে, একটা একটুখানি ভাঙা মতন, তো হাজবেন্ড আর আমি খেয়ে নেবো রাত্রিবেলাতে। আর এই শাকটা রয়ে গেছে, শাকটা হাজবেন্ড খায়নি, এই জন্যই রয়ে গেছে, নয়তো থাকতো না। আর এখানে কয়েকটা রসগোল্লা এখনও পর্যন্ত থেকে গেছে, যেহেতু পূর্ণিমা মাসেও রসগোল্লা এনেছিল। তো এখন রাতের খাওয়াটাকে রেডি করে ফেলছি, ভাত বাড়া হয়ে গেছে, এখন ডালটাকে দিয়ে দিচ্ছি। শাশুড়িমা ডাল খাবে না, ছেলে আর আমি খাচ্ছি, হাজবেন্ড এখনও পর্যন্ত বাড়িতে আসেনি। গতকাল এই বাসনগুলো বের করেছিলাম, এই বাসনগুলো এখান থেকে সরাতে হবে, নয়তো এমনিতেই জায়গাটা পুরো জাম। আর এই যে জগটাকে ব্যবহারই করা হয় না, তো একটা উপলক্ষে বের করেছিলাম। তো এখন আবার সমস্ত জিনিসগুলোকে জায়গা মতো রেখে দিচ্ছি। আর জায়গা মতো রাখা কি, একটা জিনিসকে এর ঘাড়ে ওটাকে, ওর ঘাড়ে ওটাকে তুলে আমার রাখতে হয়, নয়তো সমস্ত জায়গাটা পুরো ঠেসে যায়। তো ঠাসাই রয়েছে, দেখো এখানে সমস্ত গ্লাসগুলোকে রেখে দিলাম, টিফিন কৌটোগুলোকেও রেখে দিলাম। এবারে জায়গা মতো রেখে তারপরে কুকারটাকে এর উপর আবার চাপিয়ে দিলাম, আরও একটা জিনিস এখানে রাখতে হবে। তো জগটাকে রাখলাম, কিছু কৌটো কাটা রেখে এই যে ছেলের জন্য সমস্ত ভিজিয়ে দিলাম। শীতটা আমাকে অ্যাটাক করেছে নাকের উপরে, তো নাকটাকে পুরো লাল করে দিয়ে চলে গেছে। তো রাত্রে আমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এত শীত করছে যে কথা বলতেও ইচ্ছা করছে না। তো ব্লগটা যেহেতু শেষ করতে হবে, এই জন্য ক্যামেরাটা অন করতে হলো। তো মনে হচ্ছে যে সোয়েটার পরে শুয়ে পড়ি, আর ইচ্ছা করছে না জামা কাপড় ছাড়তে। তো হাজবেন্ড এখন ফোন নিয়ে বসে গেছে কম্বলের নিচে, তো এখন আমাকে ঠান্ডাটা আবার একটুখানি ঘাটতে যেতে হবে। তো রান্নাঘরে যে সমস্ত কাজ সেগুলো করেছি, মানে বিশাল কাজ হয়ে গেছে আর কি। তো চলো আজকে ভিডিওটা এটুকুই, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।